তোমার কোটি কোটি টাকা তার, আর কত টাকা তার নিজের হিসাবে জানো? স্যার আপনি তো আসলে একটা নাম্বার ওয়ান ফকির, এই জন্য কারো কাছে অল্প কিছু টাকা দেখলেই মনে হয় যে কোটি কোটি টাকা। আচ্ছা সে তো তোমার বড় বই, একটা কথা তো তোমার কইতেই পারে, পারে না? কালাম ভাই আপনি শোনেন এখান থেকে, ভেজালটা আসলে আপনিই লাগাইছেন কিন্তু বললাম। তাহলে আমি ও জায়গা? আপনি যান তো আপনার কাজ যান। না সোমা, অনেক বড় স্বপ্ন নিয়ে ঢাকা শহর আইছিলাম। চল এ পাতলা কিসে, হ্যাঁ কাই নাকি? হ্যাঁ মিয়া, হ্যাঁ মজা করে মান্না কই দিলাম। ওরে বাবা রে বাবা, বিশাল চিত আছে বনিতেছে, কাই নাকি? হ্যাঁ স্যার আপনি আপনার কাজ যান। আবারে বাবা আগুন দিয়ে চারিদিকে লাগছে, ফায়ার সার্ভিস একটা গাড়ি দরকার। না আমি চলে যাচ্ছি। কই যাও? শিমুলতলে যাচ্ছি। তো ভালো তো, গ্রামের মেয়ে গ্রামে চলে যাবো, ভালো কথা। আপনারা ডিস্টার্ব করতেছেন না, ডিস্টার্ব করতে পারে না। সে রাগ করে চলে যাইতেছে। আপনারা রাগ করছে না? আপনি তো রাগ করার মতোই মানুষ ভাই, যে ঘটনা ঘটাইছেন আমি কিন্তু জানি। কি জানেন? এই আপনি কি জানেন? কি এর মধ্যে যে কি কর? শুনেন, রকি আর ডাইরেক্টর লগে যে চুক্তি করছেন এটা আমি জানি। এইটা এখন দুনিয়া সবাই জানে, খুব ভালো কাজ করছেন আপনারা। স্যার শুনেন, আপনি এই আপনি গ্রিনটা আসলে লাগাইছেন? এই তো দারুন নন্দঘোষ পাওয়া গেছে না, যত দোষ এই নন্দঘোষের না? হ্যাঁ আপনারই তো দোষ। কালাম ভাই যে রকির টাকা দিছে আপনার নাম বলতে, সেই না আপনি আমারে বলতে পারতেন, আপুরে সরাসরি বলার দরকার কি ছিল? কি দরকার ছিল মানে? মানে সে টাকা দিয়া বলতেছে আপুরে আমার নাম বলতে, আমি ঘটনা খালি ঘুরাই দিছি, আমি টাকা দিয়ে খেলা শেষ করে দিলাম, তো ঝামেলা কি আছে? স্যার শোনেন, আমি এই জায়গায় আসছিলাম ব্যবসা করার জন্য, আর এখন মনে হচ্ছে সেটা আর হবে না। আরে হইব না মানে? হইছে তো। স্যার ফালতু কথা বললেন না তো। শোমা ফালতু কথা কিন্তু না, ঘটনা কিন্তু একটা ঘটছে। শোনো এদিকে আসো। নোর স্যার আমার আপনার ঘটনা শোনার কোনো ইচ্ছা নেই। এখানে আসো না, এই পোটলা শোনা তো বলা যাবে না, বুঝছো ঝামেলা। বিষয় হলো যে আমাকে বাসায় রোনপুরের একটা কাজিন, হ্যাঁ বন্ধু প্লাস কাজিন আসছে, জানো দেখছো তার? হ্যাঁ চিনি তো। সে কি জিনিস জানো? বুঝো নাই, তার তোমার কোটি কোটি টাকা তার, আর কত টাকা তার নিজের হিসাব নেই জানো? স্যার আপনি তো আসলে একটা নাম্বার ওয়ান ফকির, এই জন্য কারো কাছে অল্প কিছু টাকা দেখলেই মনে হয় যে কোটি কোটি টাকা। এখন বুঝলা তো নাকি? আসো বাসায় আসো, আসো বাসায় আসো, বাসায় আসো। আয় ব্যাগ, আয় পড়লা ব্যাগ। হ্যালো মামা। হ্যাঁ ঋষাদ, আচ্ছা শোন, তোর মামা আমাকে ফোন দিছিল। মামা আপনার ফোন? মামা কই? মামা ভোরবেলায় কক্সবাজার গেছিল। মামা কক্সবাজার? শুভম আইছে এই রন্টু, মামা কক্সবাজার গেছে। কি কে ফোনে গেছে? শাহেদ মামা। আরে রন্টু কক্সবাজার গেছে, ও কনার সাথে গিয়ে দেখাও করছে। এখন কই? এখন রাস্তায় আছে, ঢাকা ফিরতেছে। ঢাকায় ফিরতেছে? আচ্ছা আচ্ছা শোন, ওই যে ঋষাদ আলীর কথা কর, ঋষাদ আলীর কথা কর। মামা মানে বলে কি হইতেছে কোন তো, এই লোকটা কিন্তু পুরো পাগল বানালে যাচ্ছে সবাই রে। ঠান্ডা থাক, ঠান্ডা থাক। আচ্ছা আমি আমি রাখলাম, বিষয়টা আমি জানাইলাম তোকে, ঠিক আছে? না না রেখে না রেখে না মামা, মামা বিস্তারিত কিছু বললাম না, কেমনে কি হইলো? আচ্ছা বিস্তারিত তোর মামা আসলে মামার কাছ থেকে শুনিস, আমি শর্টে তোদের বলি। রন্টু সকালের ফ্লাইটে কক্সবাজার গেছে, কনার বাসায় উঠছে, কনার সাথে কথা হয়েছে, সে বিষয়টা বুঝতে পারছে যে জিনিসটা ঠিক হচ্ছে না, অতি বাড়াবাড়ি করতেছে, জিনিসটা বুঝতে পারছে, ম্যানেজ হয়েছে জিনিসটা, এখন খাওয়া দাওয়া করছে ওইখানে, বিকেলের ফ্লাইটে আবার চলে আসবে, ঠিক আছে? চলে আসতেছে অলরেডি। আর আরেকটা কথা বলি, আমি তোদের এই ঝামেলার মধ্যে আর নাই, আমাকে টানবি না, ওকে রাখি। মামা মামা শুনেন শুনেন মামা। না না আমি কিছু শুনতে পারবো না, রাখি আমি। ওই কি কইলো? শব্দ শুনছে নি কি কইছে? আর কেমনে শুনুম, ওই কাল তো ফোন তো রাখছিস, কিছুই নেই, কবে বিস্তারিত কো কিছে? আরে রন্টু মামা নাকি সকালে ফ্লাইটে কক্সবাজার গেছে, কনন লগে দেখা করছে, দেখা সাক্ষাৎ করে আবার বিকালে ফ্লাইটে ঢাকা ফিরতাছে। সবারে জ্বালা খেতেছে কি লিগা, ভাল লাগছে না কিন্তু কই দিলাম মামা। বাকি কক্সবাজারে যাও পাগলামি করতেছে নাকি? না না পাগলামি টাগলামি নাকি কিছু কয় নাই, এখানে কুলি আছিল। হ্যাঁ কি মানা ইয়ে বয়সে
এইসব করা যদি আমি কথা মানে কথা ছিল সবারে জ্বালায় খাইতাছে চালায় মারতাছে বুঝছো শুভ আর কিন্তু অতিরিক্ত করতেছে বেশি মারামারি করতেছে আজব তো আমি বুঝলাম না কক্সবাজার গেল কে আবার না না আমি বুঝলাম না ও তো বুদ্ধিমান বলো ও কেমনে গেল পাগলামি করতেছে বুদ্ধি থাকলে গুলা করে ও মামা যদি এবার আহে এক সপ্তাহের মধ্যে বাবু মা হ্যাঁ কিন্তু বিয়া দিবে না কিন্তু আপনার খবর আছে কয়ে দিলাম আরে তুই চিন্তা করিস না এক সপ্তাহের মধ্যেই ওরা বিয়া দিয়ে দিব দেখিস আমি আইছি না আমি আছি না ফিনিশ সব সমস্যা ফিনিশ করে দেবো পিপড়া মরা না ওই কি গুলি তুই আপনার কিছু কই নাই চা খাবেন আপনি আমরা তো চা খেতেছি হালকা বেদ বাজ শুন চা খাবেন আইলে তো উত্তর দিতে হবে বড় বড় একবার বুঝার চেষ্টা করি আমরা বেশি উত্তর দিতে করলে চা খাইবেন জিগাইতেছি আমি দে ওটা দিগা যা যা আমার আমার একটা চা দিয়েন তো শান্তি লাগতাছে আর যে নিউজটা পাইছি না এটা শোনার পর তো শান্তি আমারটা